स्वभाव भीषण दुष्टु ओरा कत शत कांड ओदेर मिचके केल्टुराम सदाई व्यस्त ताई करते जब्द ओदेर सुपारिनटेंडेंट रेगेई आगुन ताई आसल बेयादप कोन्टे मरकट केल्टु ना अन्य केउ नाकि मजादार नन्टे फन्टे नन्टे फन्टे नन्टे फन्टे नन्टे फन्टे नन्टे फन्टे Nonte Fonte, Nonte Fonte, Nonte Fonte. आज अनेक दिन परे दिन सातेकेर जोन्नो छुट्टी पावा गेछे। सर एक सप्ताहेर जोन्नो बाड़ी गेछेन, ताई आज थेके नो लेखापड़ा, नो टेंशन, नो बकुनी, शुधु खाबो घुमोबो और नन्टे फन्टे के जालिए मारबो। जाई एखोन एकटा चक्कर दिये आसि। कि ब्यापार मानिकजोर दुटोर कोथाओ टिकी देखते पाच्छी ना। अरे साराटा दिन काटाई कि करे? एकटा काज करी, ए बोर्डिंगेर ओई गुदाम घरटाय अनेक दिन ढोका हयनि, गिये देखि नतून किछु जब्द करार जिनिस खुंजे पावा जाए किना। घरे तो किछुई नेই যা দিয়ে নন্টে ফন্টেকে কাজ করা যেতে পারে। আরে ওটা কি? এতো একটা ভূতের বই। আহা মার দিয়া কেল্লা, আজ সারাদিন বইটা পড়েই কাটাবো। ইয়াহু माने माने आपनी भय पास ना तुई तो खूब भालो छेले रे। भय कि रे आमी तो आছি। তা তোর নামটা কি রে? হ্যাঁ আমি আমি হলাম ভজহরি ভরচাজ, মানে মানে সিমান কেলটু। কেলটু ও তুই কেলটু? তোর কথা তো অনেক শুনেছি রে। আমাদের ওখানে তো সব সময় শুধু তোরই আলোচনা হয়। তাই নাকি? কি মজা। আচ্ছা আপনাদের ওই 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 ভূতের জগতে একবার ঘুরতে যাওয়া যায় না? আমার না খুব ইচ্ছে করে। এই তো ওষুধ ধরেছে। নিশ্চয় নিশ্চয় যাওয়া যাবে না মানে? তোকে নিয়ে যাওয়ার জন্যই তো আমার এখানে আসা। ও তাই নাকি? কিন্তু আমাকে নিয়ে গেলে আবার ফেরত দিয়ে যাবেন? তোর ওখানে ভালো যখনই লাগবে না তখনই তুই ফিরে আসবি। ও তাহলে তো দারুণ হয়। চলুন চলুন এক্ষুনি ঘুরে আসি। আয় আয় চলে আয় চলে আয়, ঢুকে পড়বো এর ভেতর। তাড়াতাড়ি তাড়াতাড়ি ঢোক। আপনি আমার মতো হয়ে গেলেন কেন? আর আমি এখানে কেন? যতদিন তুই এই বইতে বন্দী হয়ে থাকবি ততদিন আমি তোর বেশে ঘুরে বেড়াবো। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি যাবো না, আমি ভূতের জগতে যাবো না, আমাকে ছেড়ে দিন প্লিজ, প্লিজ ছেড়ে দিন প্লিজ। ওরে নন্টে ফন্টে বাঁচা রে বাঁচা। ওরে নন্টে ফন্টে ওটা আমি নয় রে, ওটা আমি নয়, বাঁচা। নন্টে ফন্টে নন্টে ফন্টে নন্টে ফন্টে। नोंटे फोंटे, नोंटे फोंटे, नोंटे फोंटे। फोंटे दिन सातेक सर থাকবেন না, সেই সুযোগে কেলটুদা তো আমাদের জ্বালিয়ে মারবে। কি করা যায় বলতো? ঘাবড়িও না ব্রাদার, ঘাবড়িও না, অবস্থা বুঝে ব্যবস্থা। কেলটুকে জব্দ করতে আমরা দুজনেই যথেষ্ট। ঠিক বলেছিস, ওরকম কত কেলটু এলো গেল, তো সেই বেটা গেল কোথায়? কোথাও দেখছি না তো। বোর্ডিং এ স্যার নেই এখন, তো শ্রীমানের ওড়ার সময় নেই। দেখ গে কোথাও উঠছে বোধহয়। তাই হবে, বেটা নিশ্চয়ই মাছ ধরতে গেছে, নইলে নিজের ঘরে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। ঘুমোনোই ভালো, যতক্ষণ ও ঘুমোবে ততক্ষণ আমরা একটু শান্তিতে থাকবো। ও জাগলেই তো আমাদেরকে অশান্ত করে তুলবে। বেটাকে একদিন এমন জব্দ করতে হবে যাতে আর কোনোদিন মুখ দিয়ে কোনো শব্দ না করতে পারে। চল নন্টে, একবার কেলটুর ঘর থেকে ঘুরে আসি। বেটা আদৌ ঘুমোচ্ছে কিনা সেটা তো দেখা দরকার। বেশ তাই চল। কিরে নন্টা ফন্টা, আজকাল আমার নাম ধরে ডাকছিস? তোদের তো উন্নতির হাই ভোল্টেজ স্পার্ক মারছে রে। বলি গুরুজনের নাম ধরে ডাকাটা যে অভদ্রতা, সেটা কবে শিখবি? কবে শিখবি? একি কেলটুদা, তুমি কোথা থেকে এলে? আমরা তো তোমার কাছেই যাচ্ছিলাম। হঠাৎ এমন করে উড়ে এসে জুড়ে বসলে যে ভয় পেয়ে গিয়েছিলাম। আমরা তো ভাবছিলাম তুমি বোধহয় ঘুমোচ্ছ, তাই তো তোমাকে ডাকতে যাচ্ছিলাম। হ্যাঁ, আজ স্যার নেই, আমরা তাই ঠিক করেছি মাছ ধরতে যাব। আর তুমি ছাড়া মাছ ধরতে যাব কার সঙ্গে? স্যার না থাকলে তুমি তো আমাদের অভিভাবক। মানে থাক থাক, ওইসব ছেঁদো কথায় এই শর্মাকে ভোলাতে পারবে না চাঁদু। তেল মাখানো হচ্ছে, হ্যাঁ তেল মাখানো হচ্ছে। বল বল বল, নাম ধরে ডাকছিস কেন? না না, নাম ধরবো কেন? আমরা তো কেলটুদাই বলেছি, তুমি বোধহয় দাঁটা শুনতে পাওনি, তাই না ব্রাদার? বল না। ও কি বলবে রে? ও কি বলবে? এমনি হয় না, আবার ফোনটাকে পোঁ ধরেছে। শোন শোন, এইবারের মতো ছেড়ে দিলাম। স্যার নেই বলে সাপের পাঁচ পা দেখেছিস না? মাছ ধরতে যাবে, কি আহ্লাদ! যা যা, নিজেদের ঘরে যা। দেখলি দেখলি ধরিবাজটার মস্তানি, দেখলি তো? বেটা যেন আজকে অন্য দিনের থেকে একটু বেশি চালিয়াতি মারলো। তুই তো অভিভাবক টভিভাবক বলে গ্যাস খাওয়ালি, এখন ঠেলা সামলাও। ভাবলাম আজ একটু মাছ ধরে সময় কাটাবো, তোর জন্য সব গুবলেট হয়ে গেল। এত ভাবছিস কেন দোস্ত? বেলুনে গ্যাস যখন আমি ধরেছি, তখন বেলুন ফুটো করে কিভাবে গ্যাস বের করতে হয় সেটাও আমি দেখাবো, বুঝলি? এই মানিকজোর, আবার পরনিন্দা পরচর্চা। একবার বোঝালাম, শিক্ষা হলো না? দেব দুটিকা। তুমি এখানে এখানে কি করে এলে? মানে আমি, শোনো বাচ্চা ধন, আমার বেলুন ফুটো করে গ্যাস বার করতে পারে এমন পিন এখনো আবিষ্কার হয়নি। বেলুন গ্যাস? তুমি কি বলছো কেলটুদা? আমি তো ঠিক বুঝতে পারছি না। পারবি পারবি, সব পারবি। কত ধানে কত চাল হয় তোদের দেখিয়ে ছাড়বো। এখন তোরা ঘরে বসে ভ্যারেন্ডা ভাজ, আমি মাছ ধরতে চললাম। কতদিন মাছ খাইনি, আজ পেট পুড়ে মন ভরে মাছ খাবো। মাছগুলো সত্যি ভালো। ঘরে একা একা কি করছো? হাতে ন্যাকড়া কেন? ঘরটায় খুব ধুলো হয়েছিল, সবাই একটু পরিষ্কার করলাম, এখন দেখ কেমন সব চকচক করছে। সত্যি তুই কাজের ছেলে। কেলটুটাও যদি তোর মতো একটু মানুষ হতো তাহলে আমাদের বোর্ডিংটা আরো অনেক বেশি সুন্দর হয়ে উঠতো। থাম থাম, আর নাম নিস না, কোথা থেকে আবার শুনে ফেলবে। সাবধানের মান নেই। আচ্ছা তুই একটু বস, আমি হাতটা ধুয়ে আসি। একই কাণ্ড, এই তো আমি কলটা বন্ধ করলাম, আবার জল পড়ছে কি করে? কলটা তো নতুন, খারাপ হওয়ার তো কথা নয়। ব্যাপারটা কিরকম ভুতুড়ে। নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে। নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে। ফন্টে ফন্টে, একটা আজব কাণ্ড ঘটেছে। আমার বেশ মনে আছে আমি কলটা বন্ধ করেছিলাম, তারপর দেখি আবার জল পড়ছে। আমি তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। ব্যাপারটা যদিও অবিশ্বাস্য, কিন্তু আমি বিশ্বাস করছি। আসলে বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। তোকে আগে বলিনি, যখন আমি এই ঘরে আসছিলাম বারান্দায় কেলটোর সঙ্গে দেখা। ব্যাপারটা কি হলো, কেলটুদা তো এই মাত্র ছিল, গেল কোথায়? কর্পূরের মতো উধাও হয়ে গেল নাকি? একেবারে ভ্যানিশ। ব্যাপারটা তো সুবিধের ঠেকছে না। কি মানিক, একা কেন? জোরটি কোথায় ডুব দিয়েছে? আর একা একা পাগলের মতো কি বকে চলেছ? বলি হাঁ করে দেখছিস কি? আমায় দেখে এমন ঘাবড়ে গেলি কেন? তুমি 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 আমার পিছনে কি করে এলে? তুমি তো আমার সামনে ছিলে। আমি সামনে থাকলেও কেলটু, পিছনে থাকলেও কেলটু। আমার চোখ এড়িয়ে কিছু করার কথা ভুলেও ভাবিস না, তাহলে কিন্তু ভবিষ্যতে আর ভাবতেই ভুলে যাবি। টাটা। কি বুঝলি ব্রাদার? হয় ভূত, না হলে কেলটু বেটা মন্ত্র বলে নিশ্চয়ই কোনো অদ্ভুত শক্তি সঞ্চয় করেছে। এবার একটু সাবধানে থাকতে হবে। আমার এবার কেমন যেন ভয় ভয় করছে। বোর্ডিং এ কি আবার ভূতের উপদ্রব শুরু হলো নাকি রে? শুধু সাবধানে নয়, কেলটোটাকেও চোখে চোখে রাখতে হবে। প্রতিপক্ষ এবার আগের চেয়েও বেশি শক্তিশালী। চল চল, এখন তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ি। ওরা দুটোকে ভালোই ভড়কে দিয়েছি, মজা সে দিনগুলো কাটছে। আহ, কিন্তু এই রাতেই প্রবলেম। এই মানুষের বেশে ঘুমোতে হয়, রাতে তো ঘুমোনোর অভ্যেস নেই। যাই গিয়ে দেখি মানিক জোড়েরা কি করছে। টেবিলটা থেকে বইটা কেমন ভাসতে ভাসতে চলছে। এ নিশ্চয়ই ভূতুরে কাণ্ড। ওরে বাবা, তাই তো রে। এ নিঘাত কেন্টোর পোষা ভূত। বাঁচাও বাঁচাও, ওরে বাবা খেয়ে ফেললো রে। ফন্টে আমার মাথাটা ঘুরছে। তোর সবে ঘুরছে, আমি তো অজ্ঞান হয়ে গেছি। ফন্টে এবার আর আমাদের দ্বারা হবে না, একটা ওঝা টোঝা ডাকতেই হবে। আমিও সেটাই ভাবছিলাম, তবে আর একটু দেখে নিলে ভালো হয় না? ব্যাটা দুটো বড্ড ভয় পেয়ে গেছে। যাকে এই ভয়তেই বেশ কিছুদিন চুপচাপ থাকবে, আর আমিও মনের আনন্দে ঘোরাফেরা করব। আরে ওই তো কেলটু ওর ঘরে ঢুকছে। চল তো ব্যাটার সাথে এবার মোলাকাতটা সেরে আসি। যাবি? চল তাহলে। কি রে, কোথায় কেলটু? ঘর তো ফাঁকা। আমি ওকে ঢুকতে দেখেছি, সত্যি বলছি দেখেছি। নন্টে, গতিক মনে হচ্ছে সুবিধের নয়, এবার পালা। আপনি বাঁচলে পাপের নাম। ফন্টি, একটা কথা আছে, কেলটোকে গত কয়েকদিন ধরে ওই পরিত্যক্ত ঘরটায় ঢুকতে দেখেছি। ঠিক বলেছিস, আমার মনে হয় এই ঘরেই সব রহস্যের সমাধান হতে পারে। যাবি একবার? চল তাহলে। নন্টে ফন্টে কোথায় রে তোরা? আমায় বাঁচা রে ভাই, বাঁচা, আমি এখানে বন্দি হয়ে আছি। কোথায় কোথায় তোরা? আস্তে আস্তে, চুপ, মন দিয়ে শোন। কেলটোর গলা না। নন্টে নন্টে ফন্টে। তাই তো রে, চল চল দেখি। কোথায় রে কেলটোদা? গলা পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না তো। তাজ্জব কি বাত! ওরে নন্টে, এইদিকে রে, এইদিকে। ফন্টে এইদিকে, এই যো এই যো। নন্টে এইদিকে দেখ রে। আরে এই বইটাতে, বইটাতে আমি বন্দি হয়ে আছি। কেলটুদা বইয়ের ভেতর গেল কিভাবে? কেলটুদা তুমি এখানে? আরে হ্যাঁ রে হ্যাঁ, আমি তোদের কেলটুদা। আরে তোদের সাথে শয়তানি করছে ওই বেটা ভূত। ওরে আমাকে এখানে বন্দি করে রেখে বেটা মজায় ঘুরে বেড়াচ্ছে আর তোদেরকে ভয় দেখাচ্ছে। ওরে নন্টে ভাই, ব্রাদার ফন্টে, তোরা আমাকে এই বই থেকে উদ্ধার কর। তোমাকে বার করব কিভাবে? ফন্টে কিছু একটা কর ভাই। নন্টে, খাঁচাটা মনে হচ্ছে পেন্সিল দিয়ে আঁকা, এটা রবার দিয়ে মুছে দিলে হয় না? ব্রিলিয়ান্ট ব্রাদার, ব্রিলিয়ান্ট। আমি এক্ষুনি রবার নিয়ে আসছি। কেমন যেন টান লাগছে, টান লাগছে। হ্যাঁ ভালোই টান। ওরে বাবা রে, ওরে বাবা রে, কেউ কোথায় মরকটটাকে বই থেকে উঠতে নিয়েছে। ওরে বাবা রে, আমাকে তো আবার ফিরে যেতে হবে। ওরে বাবা রে, আমি যাবো না, যাবো না, কিছুতেই যাবো না। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। ওরে ওরে, তোরা আমাকে বন্দি করিস না রে। তোরা যা চাইবি তাই দেবো, যা চাইবি তাই দেবো। আমি আর তোদের সাথে দুষ্টুমি করবো না। তোরা যা চাইবি, আমাকে আমাকে বন্দি করিস না রে ভাই, বন্দি করিস না। যা, ও শান্তি। আহ, এই বন্দির পরেতে না মুক্তি পেলে দারুণ লাগে। সত্যি কেলটুদা, তোমাকে ছাড়া আমাদের একদম ভালো লাগে না। আমারও না, তোদেরকে ছাড়া এক মুহূর্ত চলে না। চল আমরা এই তিন মূর্তিতে আবার হোস্টেলে গিয়ে দুষ্টুমি শুরু করি। কেলটুদা যুগ যুগ জিও। দুজনের খুব ভাব, ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেনডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফন্টে? নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে।